কয়েক দফা মুক্তির তারিখ পিছিয়ে এবার ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা কাজলরেখা। রাতে রাজধানীর একটি হোটেলে মিদ্যা প্রেসে ছবির শুটিংয়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেন সিনেমার শিল্পী কলাকুশলীরা। চারশো বছরের পুরনো ময়মনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। সিনেমাটিকে মিউজিক্যাল ফিল্ম হিসেবে আখ্যা দিয়েছেন নির্মাতা। এতে থাকছে প্রায় ২০টি গান, এরই মধ্যে প্রকাশিত হয়েছে ৪টি গান। পরিচালনার পাশাপাশি এ চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, নবাগত মন্দিরা চক্রবর্তী, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান।